এই যে খাওয়ার যে পরিষেবা পাচ্ছ এটা কেমন লাগছে তোমাদের বলো? এই হচ্ছে লাইন, এখানে আমাদের সংস্থা থেকে দেওয়া হয় একটা 350 মতো লোক খাওয়ানো হয় এখানে। তো ভিডিওটা করতে আসলাম একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো আমি যেখানে কর্মসূত্রে আছি তো সেখানে যেদিনকে আউটডোর থাকে, মানে আমি যেহেতু হেলথে আছি সেই হিসাবে আমি তোমায় বললাম, তোমাদেরকে বলছি যে এখানে প্রতিদিন যেদিনকে আউটডোর থাকে তো প্রতিদিনই দেখি আমি কম বেশি আমার ঘর থেকে যে একটা গাড়ি এসে দাঁড়ায় খাবারের গাড়ি, তো তারা বিনামূল্যে মানুষকে পরিষেবা দেয়। যারা ধরুন আউটডোরে লাইনে দাঁড়িয়ে আছে, তারপর এমনি পথ চলতি যত মানুষজন আছে তারা প্রত্যেকেই এরকম যাতায়াতের পথে খাবারটা নেয়। তো সেটাই আজকে মনে হলো যে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু একটা ভালো কাজ ভালো উদ্যোগ। তো দেখাই তোমাদেরকে, এখানে সবাই খাবার ডিস্ট্রিবিউশন করছে। আজকে যারা খাবার স্পন্সর করছে এটা হচ্ছে কাশ্মীর পোশাক, এদিকে হচ্ছে লাইন পুরো এই লাইনটা আপটু ওই অবধি গেছে। তো জানি না কতজন খাবার পাবে, দেখে খুব ভালো লাগছে যে এত মানুষ খাবার পাচ্ছে। খাবার গরমের মধ্যে টক দইও দেওয়া হচ্ছে যেরকম তোমাদের দেখালাম, মানে মোটামুটি কত লোকের খাবার প্রতিদিন রেডি হয় তো সেটাই তোমাদের সঙ্গে একবার জেনে নিই। তো এখানে গাড়িটার মধ্যে অদ্ভুতভাবে এখানে রুটি মেকিং মানে মেকার বসানো আছে। তো আমাদেরই স্টাফ দাদা একজন, উনি এই সব পরিচালনাটা করে, আমি তার সাথে একবার কথা বলে নিচ্ছি, তারা তোমাদের সাথে শেয়ার করবো। একটু বলো যে এখানে প্রতিজন মানুষের প্রতিদিন কতজন খাবার তৈরি হয় মোটামুটি? মোটামুটি এখানে আমাদের সংস্থা থেকে দেওয়া হয় একটা 350 মতো লোক খাওয়ানো হয় এখানে। আজকের খাবারে আছে রুটি দই সবজি চাটনি আর টক দই। আর টক দই যাই হোক, সবাই তো পরিষেবা পুরোপুরো শেষ হয়ে যায় পুরো তো পায়ও না, পাবে না, কেন এখানে প্রায় 2000 খাবার। হ্যাঁ সেটাই সেটাই, সেটা সম্ভব না আমাদের দ্বারা। তো যাই হোক, এটা একটা ভালো এগিয়ে আসার জন্য আরো আরো লোককে বেশি খাওয়াতে পারবো আমরা। সেটাই, যাই হোক, আমাদের এইভাবেই চলে, সপ্তাহে 2 দিন করে আমরা করতে পারি। যেদিকে আমাদের আউটডোর থাকে, তাই তো? যেদিন আমার আউটডোর থাকে। আচ্ছা, ধন্যবাদ এই জন্য। মানে যেদিনকে আমাদের আউটডোরগুলো থাকে সেদিনকেই এই খাবারগুলো পরিষেবা দেওয়া হয়। তো অনেক মানুষ খাবার নিচ্ছে, তাদের সাথেও কথা বলে দেখবো যে তাদের কিরকম লাগছে। এই যে খাবার যে পরিষেবা পাচ্ছ এটা কেমন লাগছে তোমাদের বলো? ভালো লাগছে, গরমের মধ্যে সবাই এতক্ষণ লাইনে দাঁড়িয়ে, কিন্তু কষ্ট কষ্ট হচ্ছে একটু গরমে বলে, কিন্তু বোঝা ভালো। ঠিক আছে, ফুচকেটাও নিয়েছি, তাই তো? বলছি খাবারটা যে পাচ্ছেন কি কিরকম লাগছে আপনাদের? এরকম তো প্রতিবার যখনই আউটডোর হয় তখনই তো পান খাবার, এই প্রথমবার এসছেন তাই তো? ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করলাম, তো ভালো লাগবে হয়তো তোমাদের আশা করি। আর তোমরা এটাকে যত পারো শেয়ার করো, আর যেরকম বললো দাদা যে যদি সেরকম কেউ সহযোগিতা ব্যক্তি থাকে তারা যদি যদি ডোনেশন করে তো আরও মানুষ খেতে পারবে। এই লাইন যে আছে পুরো মানুষ খেতে পারবে না হয়তো, তো তবুও যতটা পারবে যতক্ষণ থাকবে ওদের কাছে খাবার ওরা দেবে, সার্ভ করবে। চলো আবার দেখা হচ্ছে।